পুরাণ ও ইতিহাসে জায়গা করে নেওয়া ব্রহ্মপুত্র নদকে রক্ষায় অভিনব এক কর্মসূচি পালিত হল ময়মনসিংহে দখল আর দুই পারে গড়ে ওঠা বসতবাড়ি হাটবাজার বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের আবর্জনায় অস্তিত্ব সংকটে ভুগছে নদটি এ অবস্থায় ব্রহ্মপুত্র নদকে বাঁচাতে শুক্রবার সকালে একদল তরুণ পানিতে নেমে মানববন্ধন গান অভিনয় আবৃত্তির মাধ্যমে প্রতিবাদ করে মৃতপ্রায় এই নদের নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান তারা ময়মসিংহ থেকে ফারুকের পাঠানো তথ্যচিত্রে ব্রহ্মপুত্র নদের বুকে বিশাল ব্যানারে কালো রঙে লেখা মৃতের চিৎকার পাশেই ছোট ছোট প্ল্যাকার নিয়বে দাঁড়িয়ে জানান দিচ্ছে মৃতপ্রায় রুগ্ন নদের ভিতরকার ক্ষোভ আর আত্মনাদের কথা হাটুপানিতে বসানো টেবিলে সাজানো রয়েছে বিভিন্ন খাবার শুধু নেই তৃষ্ণা মিটানোর পানি পানির মধ্যে থেকেও পানির জন্য হাহাকার পাশেই একদল তরুণ গাইছে ব্রহ্মপুত্রের বিরহ গাথা শুক্রবার সকালে এভাবেই ময়মনসিংহ নগরীর কাঁচারিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের হাটুপানিতে নেমে একে রক্ষার আকুতি জানিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ করেছে একদল তরুণ এতে বিভিন্ন সামাজিক সংগঠন সংস্কৃতি কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে হাটুপানিতে নেমে মানববন্ধন মুখাভিনয় গান কবিতা আবৃত্তির মাধ্যমে তাদের দাবি তুলে ধরে মৃতপ্রায় প্রায় ব্রহ্মপুত্রে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান ব্রহ্মপুত্র নদী মৃত্যু হয়ে গেছে এই মৃতের চিৎকার আমরা বলছি আমাদেরও চিৎকার সেটা ব্রহ্মপুত্র যদি না বাঁচে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বাঁচবে প্রশাসনের উদাসীনতা এবং খনন কাজে গাফিলতির কারণে নদের করুণ অবস্থা হয়েছে বলে অভিযোগ আয়োজকদের নদী যতদিন প্রাণ না ফিরে পাবে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা নদী যথাযথভাবে খনন করা হোক এটি যৌবন ফিরে পাক এটি প্রতিবাদরূপে এখানে দাঁড়িয়েছি প্রতিবাদ অব্যাহত থাকবে 2018 সালে 2766 কোটি টাকা ব্যয় 227 কিলোমিটার নদ খনন কাজ শুরু হলেও এখনও নদের বিভিন্ন স্থানে চর জেগে উঠেছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ